नमस्कार ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বন ইউটিউব চ্যানেলে। আমরা সকলেই জানি আর কিছুদিন পরেই আসতে চলেছে কার্তিক মাস। এই কার্তিক মাসের বহু মাধুর্য রয়ে আছে। আমরা সকলেই হয়তো জানি কার্তিক মাস হলো ধর্মের মাস, অর্থাৎ এই মাসে শুধুমাত্র কোনো পূজার্চনা নয়, পূজার্চনার সঙ্গে সঙ্গে নানা রকমের শুভ কর্ম হয়ে থাকে। এই কার্তিক মাসে আপনিও ছোট ছোট কিছু কর্মের মাধ্যমে নিজের বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে পারেন। তাহলে আপনিও যদি চান আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসুক, তাহলে আপনিও এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা সকলে জানি, হয়তো আমরা সকলেই জানি, কার্তিক মাসে দামোদর প্রদীপ বা আকাশ প্রদীপ দান করা হয়ে থাকে। আবার হয়তো আমরা অনেকে জানেই না এই প্রদীপ সম্পর্কে, আবার অনেকে জানলেও এই প্রদীপের আসল তাৎপর্য কি বা এই প্রদীপ কিভাবে দেওয়া উচিত সেই সম্পর্কে কিন্তু জানি না। তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দামোদর প্রদীপ বা কার্তিকেয় প্রদীপ বা আকাশ প্রদীপ সম্পর্কে জেনে নেব। আকাশ প্রদীপ দেওয়ার পূর্বে আমাদের জানতে হবে আকাশ প্রদীপে কি কি দ্রব্য লাগে বা এটি কিভাবে গোছাবেন। আকাশ প্রদীপ দেওয়ার পূর্বে আমাদের জানতে হবে কবে থেকে কবে পর্যন্ত, অর্থাৎ কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আমাদের আকাশ প্রদীপ দেওয়া হয়ে থাকে, আকাশ প্রদীপ দেওয়ার কি কি দ্রব্য লাগে, আকাশ প্রদীপ কিভাবে দেওয়া উচিত, আকাশ প্রদীপ কোন সময় দেওয়া উচিত এবং আকাশ প্রদীপ দানের মন্ত্রটি কি। তাহলে সর্বপ্রথম আমরা আকাশ প্রদীপ কোন দিন থেকে কোন দিন পর্যন্ত দেয়া হয় সেই সম্পর্কে জেনে থাকব। তাহলে আকাশ প্রদীপ বা আমরা কার্তিকেয় প্রদীপ বলে থাকি বা দামোদর প্রদীপও বলে থাকি, এই প্রদীপ দেয়া হয় শারদ উৎসবের পরে, অর্থাৎ দেবী দুর্গার বিজয় দশমীর দিন দশমী ক্রিয়া হয়ে গেলে একাদশী তিথি থেকে পরবর্তী রাস পূর্ণিমা পর্যন্ত এই প্রদীপ দেয়া হয়ে থাকে। তাহলে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এই প্রদীপ দেয়া হয়ে থাকে সেই সম্পর্কে জানা হলো। এবার আমরা জানব যে এই প্রদীপ কিভাবে গোছানো হয়ে থাকে। এই প্রদীপ আপনি ছোট ছোট দেখবেন মাটির প্রদীপ পাওয়া যায়, মাটির প্রদীপ দিলেই সব থেকে বেশি ভালো হয়, মাটির প্রদীপ দেওয়াটাই উচিত। আর এই প্রদীপকে আমরা আকাশ প্রদীপ বলে থাকি, অর্থাৎ এই প্রদীপ কোন সময় নিচে রাখতে নেই, অর্থাৎ শূন্যে রাখার নিয়ম, অর্থাৎ আপনি কোন একটি উঁচু কিছুতে আকাশের দিকে মুখ করে রাখতে পারেন, যেটাকে আকাশ প্রদীপ বলি। আবার যদি আপনার কাছে সেরকম কোনো দ্রব্য না থাকে যাতে প্রদীপটা শূন্যে থাকে, তাহলে আপনি আপনার যে তুলসী তলা, অর্থাৎ আমাদের সকলের বাড়িতেই দেখবেন যে একটি তুলসী মন্দির থাকে, সেই মন্দিরেও আপনি আকাশ প্রদীপ দিতে পারেন। তাহলে সেই আকাশ প্রদীপে কি কি দ্রব্য যাবে, একটি মাটির ছোট প্রদীপ নেবেন, তার মধ্যে আপনাকে ঘি দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আকাশ প্রদীপ সর্বদা ঘিয়ের প্রদীপ হয়ে থাকে। তাহলে ঘি দেবেন আর তুলো দিয়ে আপনি পোলতে করে দেবেন, অর্থাৎ তুলোর পোলতে ওর মধ্যে দেবেন, দিয়ে কখন জ্বালাবেন, সন্ধ্যাবেলায় জ্বালাবেন। প্রত্যেক দিন একটি করে আপনাদের আকাশ প্রদীপ জ্বালতে হবে। তাহলে এইভাবে আপনাদের একটি একটি করে আকাশ প্রদীপ জ্বেলে নিতে হবে। আপনাদের হয়তো মনে হতেই পারে যে একাদশী তিথি তো পেরিয়ে আরো বেশ কিছুদিন চলে এসছে, এখন কি করা যায়। আমি বলবো একাদশী তিথি পেরিয়ে চলে আসলেও এখনো কিন্তু রাস পূর্ণিমা আসতে অনেক সময় আছে, তাহলে আপনারা আজকে থেকে চাইলেও কিন্তু আকাশ প্রদীপ দান করতে পারবেন। তাহলে আকাশ প্রদীপ কিভাবে করা হবে, কোন জায়গাতে দেয়া হবে সেই সম্পর্কে জানলাম। তাহলে কোন সময় দেয়া হবে আকাশ প্রদীপটা, আপনি দেবেন সন্ধ্যার সময়, অর্থাৎ আপনার গোধূলি যখন দিনের ভাগ শেষ হয়ে সন্ধ্যা লাগে, সন্ধ্যার সময় আমরা যেমন ঘরে ঠাকুর ঘরে বা ঘরে তুলসী মন্দিরে প্রদীপ দান করি, সেই একইভাবে দেবেন। কিন্তু মনে রাখবেন অবশ্যই শূন্যে প্রদীপটা দিতে হয়, তার জন্য কিন্তু আকাশ প্রদীপ বলা হয়। তাহলে সেগুলো আপনারা একটু দিয়ে, এবার আমরা আকাশ প্রদীপ দানের মন্ত্রটি সম্পর্কে জেনে নেব। তাহলে আকাশ প্রদীপ দানের মন্ত্রটি কি দেখে নেওয়া যাক। বলবেন
नमो दामोदराय नाभोषि तुलायं लोलायाशः पोदीपन्ते पोजच्छामि नमोस्तनन्त्वाय वेधसे। এই মন্ত্রটি বলে আপনারা আকাশ প্রদীপ সন্ধ্যাবেলায় দান করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, নমো দামোদরায় নাভোষি তুলায়ং লোলায়াশঃ পদীপান্তে পোজচ্ছামি নামোঽনস্ত্বায় বেধসে। এই মন্ত্রে আকাশ প্রদীপ দান করবেন। তাহলে আপনিও আজকে থেকে আকাশ প্রদীপ দান করুন এবং প্রত্যেক বছর এই ক্রিয়াটি করুন। নিশ্চিত ভাবে বলতে পারি আপনার ঘরে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। তাহলে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার ভিডিওর সাথে থাকুন এবং পরপর আপনারা আমার ভিডিওটি দেখুন এবং আমার পাশে থাকুন। নমস্কার।